হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে পঞ্চমী, শুভ পঞ্চমী জানাই সকলকে শুভেচ্ছা। তো তোমরা ভালো করে পুজো কাটাও। তো দেখো, আজকে আমি সকাল সকাল, যেহেতু পুজো পার্বণের দিন, আমি সকাল সকালই কাচাকাচি করি। আজকে একটু বেশি সকালে কাচাকাচি নিয়ে বসেছি, মানে প্রচুর কাঁচা। আজকে আজকে আমার ব্লগটা ক্লিনিং ব্লগ থাকছে প্রথমেই, তো তোমরা দেখতে থাকো। আমি কাচাকাচি করে নিই, দেখো, ছেলে স্কুলের টিফিন ব্যাগটা ধুয়ে নিচ্ছি, তো ছেলের ড্রেস আছে, দাদা ভাইয়ের আছে আমাদের, তো দু গামলা ভিজিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আমি একটু কাচাকাচি করে ছাদে মেলে দেবো। সিরামে গেছিলাম, আমাদের এখানে সিরাম আছে, তো আমি চুল যা অবস্থা, চুল ফুল আর কাটিনি, তো একটুখানি কারো থেকে সমান করে নেবো। তো বুট প্লাক করেছি, আর কিছু হিসেভাবে আমার নিজস্ব বলতে কিছু শপিং নেই। পুজোর মেয়ের জন্য যাচ্ছি আজকেও, কালকে মেয়ের জন্যই গেছি। আর আমি যে যা যা কিনেছি, মানে আগে পিছিয়ে যা কিনেছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো চলো, আর এখন যাচ্ছি, মেয়ে জুতো কিনবে আর টুকিটাকি কিছু কিনবে হয়তো। তো সব বাড়ির থেকে সেরে সুরে রান্না করে ছেলেকে, দাদা ছেলেকে একটু খেতে দিয়ে, দুজনে কম্পিউটার দেখছে, বলে গেলাম দুজনে মারপিট করিস না, দাদা আসবে ওকে নিয়ে যাবে। তো চলো, ভীষণ রোদ, এখন বাজে বেলা দেড়টা, ১:৪০, ওই দেখো ১:৪০, জানি না কখন ফিরবো, মোটামুটি দু ঘন্টা তো লাগবেই। তো চলো আবার তোমাদের মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমার তো কাচাকাচি হয়ে গেছে, তোমাদের বললাম ছাদে মেলে দেব। তো মেলে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করেছি, রান্না তো তোমার সঙ্গে শেয়ার করলাম না। তো এখন বাজে বেলা ১:৩০, ১:৪০, তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম, দেখো টোটো করে, প্রচণ্ড রোদ রাস্তাঘাটে। তো তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে নিলাম। তো যাব জুতোর দোকানে, তো দেখি কোথায় কোন দোকান থেকে নেওয়া যায়। আমার তো একটা পার্মানেন্ট জুতো দোকান আছে তারাশু বলে, তো মেয়ে বলছে মা প্রথমে একটু বাটাতে ঢুকবো, চলো বাটাতে একটু দেখি যদি পছন্দ হয়। তো চলো বাটার সামনে প্রথমে নেমে গেলাম। তো ওখানে একটু দেখে টেকে ওর মানে জিনিস আন্দাজে মানে দাম প্রচুর লিখে রেখেছে, তো বাটাতে তো সাধারণ ব্র্যান্ডেড কোম্পানি লিখে রাখবেই। তো বাটায় দেখে ঘুরে টুরে তো আমরা আবার বেরিয়ে আমরা যেই দোকানে যাই, অজন্তাতেও ঢুকেছি, কিন্তু অজন্তাটা আর অজন্তার দোকান না তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারাশু সেইখানে আমরা চলে যাচ্ছি, দেখো হেঁটে হেঁটে ফুট দিয়ে, ভালোও লাগছে, সবাই পুজোর মার্কেটিং করতে এসছে এই রোদ গরমের মধ্যে। দেখো আমি ফুট দিয়ে হেঁটে যাচ্ছি, আমার আগে আগে মেয়ে যাচ্ছে, তো এবার আমি তারাশুতে ঢুকবো জুতোর দোকানে। তো তোমরা দেখতে থাকো।
তো দেখো জুতোর দোকানে অলরেডি ঢুকে গেছি, চারিদিকে জুতো দেখছি, মেয়েও দেখছে কোনটা পছন্দ করছে। তো আমার এক চোখে একটা পছন্দ হলো। তো আমাদের এই জুতোর দোকানটা একদম চেনা, আমি দাদার সাথেই বেশি আসি, তো আমাকেও চেনে। তো জুতোটা একটু মানে ওরা ফিক্সড প্রাইজেই বিক্রি করে, তো আমি বললাম দাদার সঙ্গে আসলে কি কমবে নাকি দাদাকে নিয়ে এসে। তো আমি যেই দামটা ওরা লিখে রেখেছিল তার থেকে সত্যি ডিসকাউন্ট করেছে, যেহেতু একটু চেনা জানা। তো জুতো অলরেডি ইয়ে হয়ে গেছে, মানে পছন্দ হয়ে গেছে, পৃথা নিয়ে নিয়েছে। তো দেখো আবার পোস্ট অফিসে মোড়ে চলে আসলাম, এই যে ঘড়ির টাওয়ারটা, ঘড়ি হয়েছিল, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন তৈরি হচ্ছিল, এখন পুরো রেডি হয়ে গেছে। তো এবার কসমেটিক্সের দোকানে ঢুকবো, এই মার্কেটে ঢুকবো, ও একটুখানি ইনার ফিনার কিনবে। তো দেখো একটু পোস্ট অফিসের মোড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কি রোদ আর জ্যাম। তো চলো এবার আমরা বাকি জিনিসগুলো কিনে বাড়ি যাব। দেখো তোমরা তখন দেখছিলে আমি মার্কেট করতে গেছিলাম দুপুরবেলা রান্না টান্না সেরে মেয়েকে নিয়ে, কিন্তু রোদের মধ্যে মার্কেট করা মানে খুব মানে শরীরটা খুবই খারাপ করছিল। মানে বাড়িতে চলে এসেছি প্রায় 2:45, কিছুই কিনি, কিন্তু এত ভিড় এত জ্যাম। তোমাদের সাথে শেয়ার করেছি কিছু মানে অল্প একটু, তো তোমরা দেখে নেবে, পুজোর টাইমে জ্যাম তো হবেই। তো মেয়ে জুতো কিনেছে আর একটু মানে ইনার টাইপের জিনিসগুলো কিনেছে, সেগুলো কিনে বাড়ি চলে এসেছি। আর ছেলের বন্ধুর বার্থডে জন্মদিন ছিল মানে আছে আজকে, তো সেই গিফটটা কিনবো, এত শরীর খারাপ লাগছিলো আমাকে আর দাঁড়াতে পারছিলাম না, চলে এসেছি গিফটটা না কিনে। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আর রেস্ট করতে পারিনি, মেয়ে শর্ট ভিডিও করছিলো, তো ওকে একটু আমি শাড়িটারি পরিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার শরীরটা খুব খারাপ করছিলো, তারপরে ছেলের স্যার আসলো, পুজোর মধ্যে পরিয়ে দিয়ে গেলো, দিয়ে বলছে আমরা পুজোর পরে আসবো। আবার ছেলেকে স্যার পরিয়ে গেলো, পরিয়ে দেওয়ার পরে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে ছেলেকে রেডি করে আবার গেলাম মার্কেটে। মানে এখন থেকে নো এন্ট্রি করে দিয়েছে প্রচুর, ঘুরে ঘুরে যাওয়ার সময় যাও টোটো গাড়ি নিয়ে গেলো, আসার সময় অনেকটা হেঁটে আমাকে আসতে হয়েছে। আর একটা মানে রেস্টুরেন্টে ওরা ভাড়া নিয়েছিল, সেখানে রেস্টুরেন্টের ভেতরে ঢুকিয়ে দিয়ে, হাবিলি বলে আমাদের এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে বড়, তো সেখানে ভাড়া নিয়েছে, তো সেখানে ছেলেকে ঢুকিয়ে দিয়ে অনেকটা হাঁটতে হয়েছে। মানে টোটো গাড়ি নিয়েই আসবে না একজন, তো তবুও অনেক কষ্টে একটা টোটোতে উঠলাম, দুজন বসেছিলো, মানে ভর্তি না হলে আসবে না। তো যথারীতি বাড়ি আসলাম, বাড়ি এসে এত টায়ার্ড লাগছে, মেয়েকে বলছি একটু ঠান্ডা জল দিয়ে মিশিয়ে, আর হাত পা খুব ব্যথা করছে। তো আমার ভিডিওটা তো এন্ড করা হয়নি, আর তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদিভাই তুমি বাজার কী করলে লাইভে বলেছো, তো আমি সেভাবে নিজের জন্য কিছুই কিনিনি, মানে বললাম না পুজো উপলক্ষে কিছু কিনিনি, আগে পরে মানে ওইভাবে কেনা হয়েছে। আর আমি যে সালোয়ারগুলো পরি, আমার বাড়িতে একটা বৌদি আসে আমাকে দিয়ে যায়, তো বৌদির থেকে দুটো সালোয়ারের পিস নিয়েছি, এখনও বানাতে দিইনি, আশা করছি কালী পুজোর সময় জগদ্ধাত্রী পুজোর সময় পরবো। তো সেগুলো তোমাদের সাথে ছোটো করে শেয়ার করছি। আর অনেকদিন পর যার নাম আমি মানে নিই না, সেই প্রিয়াঙ্কা দিদিভাই, সে আমাকে ব্লগে বলছে কী গো পুজোর মার্কেট শেয়ার করলে না, ডাইরেক্ট ব্লগে আমাকে কমেন্ট করেছে। তো আমি তাই তোমাদের সবার জিজ্ঞাসা অনুরোধে আমি যেটুকু আমি মানে শপিং করেছি আগে পরে, তো একটু শেয়ার করছি। তো দেখো এই যে এটা হচ্ছে মিনাকারী জামদানি, তো এই মিনাকারী জামদানি অনেকদিনই উঠেছে, মানে 2-3 বছর হবে, কিন্তু আমার নেই বলে, তো এটা মেয়েই কিনেছে, যেহেতু মেয়ে অক্সিডাইসের বিজনেস করে, ও পুজোর 2 মাস আগে কিনে রেখেছে, বলছে মা কালার কম্বিনেশনটা খুব ভালো, তুমিও পরো, পরে আমিও পরতে পারবো, যে ঠিক আছে তুমি নতুন পর, পরে সফট জামদানি মানে মিনাকারী সফট জামদানি, হলুদ রানী কম্বিনেশনটা এটা কিনেছি, এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে, এটা কিনেছি। আর এটা মনে হয় এটাও তোমরা দেখেছো মেয়ের ব্লগে, এটাও মেয়েই কিনেছে, তো মেয়ে পরবে আগে তারপরে আমি পরবো। এখন তো আমি শাড়ি খুব একটা পরি না, মানে সালোয়ার পরতে পড়তে এমন ব্যাড হ্যাবিট হয়ে গেছে, মানে শাড়ি পরতে গেলে মানে গায়ে জ্বর আসে, কিন্তু অকেশনালি পরতেই হয়। তো এটা হচ্ছে বেগুন পরি, তো এটা ব্লাউজ পিস আছে, এখন বানাইনি, পরে আমি ব্লাউজ পিসটা আমি বানিয়ে পরবো, আর মেয়ে এমনি রেডিমেড ব্লাউজ কিনেছে সেটা দিয়ে পরবে। আর এটা পুজোর অনেক আগে, অনেক অনেক আগের নতুনই শাড়ি, এটাও একটু শেয়ার করে দিলাম। এটা আমার শাড়ি, মানে এটা তো হোয়াইট, এটাও একটু হার্ড আছে, মানে হার্ড আর এই যে কম্বিনেশান। তো এই হচ্ছে আমার আরেকটা শাড়ি, তো এটার সাথে আমি ব্লাউজ একটা কিনেছি, এই যে এই একটা সবুজ ব্লাউজ কিনেছি, এই যে মা দুর্গার মুখাকা, তো এইটা আমি কিনেছি। আর শাড়ি দুটো মেয়ে কিনেছে, এবার এবার যেহেতু মেয়ে অক্সিডাইসের বিজনেস করে, ও লাইভও করেছিল, তো অল্প অল্প জমিয়ে জমিয়ে তো কিনেছে শাড়ি দুটো, মিনাকারী আর বেগমপুরিটা। আর আমি নিজে কিনেছি এই ব্লাউজটা, আর হচ্ছে বললাম আমার বাড়িতে একটা বউটি আছে চুড়িদারে পিস নিয়ে, তো আমি আমার হোয়াইটের খুব মানে ফেভারিট, এই দেখো হোয়াইটের ওপরে এখানে কাজ করা, তোমরা বুঝতে পারছো না এখানে জরির কাজ করা আছে, খুব সুন্দর সালোয়ারটা, এই দেখো। তো এখন বানাতে দিইনি, যেহেতু দেবে না হুটো পাটা করে নষ্ট করে দেবে। আর একটা এই যে এইরকম একটা সালোয়ার কিনেছি, এটা একটু হেভি কাজের মধ্যে কিনেছি, এই যে একটু হেভি কাজের মধ্যে কিনেছি, যেহেতু পুজো অকেশনে তো একটু হেভি কাজে না হলে ভালো লাগে না, তো দুটো সালোয়ার। আর
এই যে জুয়েলারির মধ্যে মেয়ে যেহেতু অক্সিডেসে মানে বিজনেস করে তো ওর থেকে এই জুয়েলারিটা নিয়েছি, আর এইটা মেয়ে আমাকে দিয়েছে এই যে মাল্টি কালারে। হ্যাঁ আফগানি, এটা হচ্ছে আফগানি, মিনাকারি আফগানি বলে, তোমরা যারা পড়ো নিশ্চয়ই জানবে। তো এটা ছিল আমার ছোটো মতো পুজোর কালেকশান এই শাড়িগুলোর সাথে, এইটা মানে মাল্টি কালার যেহেতু সব শাড়ির সাথেই যাবে। তো মেয়ে বললো এটা নাও, এটা আমাকে গিফট করেছে এই যে। তো আমি তো খুব একটা সাজি না, তোমরা দেখো সব ভিডিওতে, তো খুব মানে যখন মনে হয় যে একটু সেজে করবো তো তখন সাজি। তো আমার এখনও মানে অত হেভি সাজতে ভালো লাগে না। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার ছোটো পুজো কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সবার অনুরোধে। লাইভেও তোমরা সবাই বলছো দিদিভাই তুমি কি কিনেছো, তারপর প্রিয়াঙ্কা দিদিও বললো যে তুমি পুজোর মার্কেট শেয়ার করলে না মানে পুজোর কেনাকাটা, তো তাই শেয়ার করলাম তোমাদের সবার কথা ভেবে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আসলে হেঁটে এসে না খুব টায়ার্ড হয়ে গেছে, আর ভালো লাগছে না, অনেকটাই হেঁটেছি, আর খুব গরম লাগছে, ভালো লাগছে না। তো লাইভ, সরি লাইভ না, বারবার লাইভই বলে দিচ্ছি। তো ব্লগটা শেষ করছি। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার ব্লগটা পুরোটা দেখে তবে সাবস্ক্রাইব করবে, নয়তো সাব কেটে যাবে, আমারও কাটবে তোমারও কাটবে, কিছুই আলটিমেট লাভ হবে না। অতএব যখন আমার চ্যানেলে আসছো আমার ব্লগটা পুরো দেখে সাবস্ক্রাইব করবে, আর যাদের একদম দেখার টাইম নেই মোটামুটি 5 থেকে 6 মিনিট দেখো, তাহলে আমার মানে আমার ভিডিওর উপর কোনো এফেক্ট পড়বে না, তোমাদেরও পড়বে না। তোমরা হয়তো ভাবছো যে স্কিপ করে দেখবো, কেউ কারো মানে বুঝতে পারবে না, কিন্তু এফেক্টটা দুটো চ্যানেলেরই পড়বে, আমি বারে বারে বলছি। তো আমার চ্যানেলে তো নষ্ট হবে, প্লাস তোমার চ্যানেলেরও নষ্ট হবে যে দেখছো। অতএব স্কিপ করে কেউ দেখো না, যতটুকু দেখবে 4 থেকে 5 মিনিট একটা না দেখো, যদি কারো সময় না থাকে। তো লাইকটা অবশ্যই করবে, লাইক কম পড়ছে, কমেন্টও করছো, আমার খুব ভালো লাগছে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমাকে সাপোর্ট করছো, তোমাদের ইয়েতে আগে গেছি। তো তোমরা হয়তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছ আজকে আমার 2K পূর্ণ হলো, 2K হয়ে 7 হয়ে গেছে। তো আজকে ভাবলাম শর্ট ভিডিও করব, কিন্তু মানে রেডি হয়েছিলাম মানে বাড়ির মানে এই অবস্থাতে ছেলেকে নিয়ে গেছি, মেয়ের সাথে বেরিয়েছি, আর আমার শরীরে দিচ্ছে না যে শর্ট ভিডিও কটা করি। তো 3-4 দিন আগে করেছি, জানি না এর মধ্যে কবে শর্ট ভিডিও করতে পারবো আবার, আর লাইভে আবার কবে আসতে পারবো। এই এর মধ্যে মনে হয় না আসতে পারবো, কেননা ঠাকুরমাকে দেখার ব্যাপার আছে, বাড়ির কাজ রান্নাবান্না আছে। তো লাইভে আসার আগে আবার কমিউনিটিতে দিয়ে দেবো, প্লিজ তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করো রোজ দিন অবশ্যই জয়েন করো। আজকের মতো টাটা, তোমাদের পুজো সবার ভালো কাটুক।